আসসালামু আলাইকুম রসনা বিলাস চ্যানেলে আরো একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি তৈরি করে দেখাচ্ছি অরেঞ্জ জেল কেক আর এই কেকটা কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে কিভাবে ঘরে বসেই এরকম মজাদার একটা বেকারি স্টাইলের কেক তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই মূলত আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব আর কিভাবে কেকের ক্রিম তৈরি করতে হয় আর কিভাবে সুন্দরভাবে কেকটাকে ডেকোরেশন করে নিয়েছি পুরোটা ভিডিওই কিন্তু আজকের রেসিপিতে থাকছে আপনারা চেষ্টা করবেন স্কিপ না করে ভিডিওটা দেখার জন্য তো চলুন ভিউয়ার্স কিভাবে তৈরি করছি দেখিয়ে দিচ্ছি আর সবার কথা মাথায় রেখে আজকে আমি কেকটা চুলায় তৈরি করব যাদের বাসায় ওভেন নেই তারা কিন্তু চাইলেই এই কেকটাকে চুলায় বেক করতে পারবেন আর এর জন্য কিন্তু মোটা তলানিযুক্ত একটা পাত্র নিয়েছি উপরে একটা স্ট্যান্ড দিয়ে আমি একটু প্রিহিট করে নেব আর কেকটা তৈরি করার জন্য আমি এখানে দেখতেই পাচ্ছেন চারটা ডিম নিয়েছি আর চারটা ডিমেরই সাদা অংশ আর হচ্ছে কুসুম আমি আলাদা করে নিয়েছি এবার আমি এই ডিমের সাদা অংশটাকে আলাদা করে একটা সাইড করে রেখে দিয়ে তারপর হচ্ছে কুসুম চারটা আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে ফেটিয়ে নেব আমি একটা পাত্রের মধ্যে চারটা কুসুমই দিয়ে দিচ্ছি এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি হচ্ছে কুসুমটাকে বিট করে নেব কিছু সময় বিট করে নেয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ লবণটা দিয়ে আরও একটু সময় বিট করে নিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি আর চিনিটা দেওয়ার পর ঠিক ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে ডিমের কুসুমের সাথে মিশে যায় এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার তেল আবারও একটু সময় বিট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ করে অরেঞ্জ এসেন্স আর দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার আবারও একটু সময় বিট করে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ একদম ফ্রেশ অরেঞ্জ জুসটা দিয়ে ভালোভাবে বিট করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ আরও 3 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার একটা স্ট্রেনারের সাহায্যে খুব ভালোভাবে শুকনো মিশ্রণটাকে চেলে নিতে হবে এরপর একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে আলতো হাতে এই মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই কিন্তু এই কাজটা আলতো হাতে করতে ট্রাই করবেন একটা সাইড করে রেখে দিচ্ছি এবার আমি অন্য আরও একটা পাত্র নিয়ে নিচ্ছি এবার এই পাত্রের মধ্যে ডিমের যে সাদা অংশ রেখেছিলাম চারটা আমি সেই সাদা অংশগুলো দিয়ে দিচ্ছি এবার ডিমের সাদা অংশটা দিয়ে আমি আবারও ইলেকট্রিক বিটার দিয়ে কিছু সময় একটু বিট করে নেব এরপর এর মধ্যে আবারও 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর এই ডিমের সাদা অংশটা দিয়ে কিন্তু আমি ফোম তৈরি করে নেব আর চিনিটা কিন্তু একবারে দিতে যাবেন না অল্প অল্প করে চিনিটা দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো একটু বিট করে নিলেই কিন্তু হয়ে যাবে আস্তে আস্তে দেখবেন কিন্তু এই ডিমের সাদা অংশটা একদম ফোমের মতো হয়ে গিয়েছে এই তো ভিউয়ার্স দেখতেই তো পাচ্ছেন খুব সুন্দরভাবেই কিন্তু ডিমের যে সাদা অংশটা ছিল সেটা দিয়ে একটা ফোম করে নিয়েছি আমি আপনাদেরকে একটা স্প্যাচুলা দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছিল এখন যে কাজটা করতে হবে আমি যে কেকের বেটারটা রেডি করে রেখেছিলাম সেই কেকের বেটারের মধ্যে কিন্তু এই ডিমের ফোমটাকে অল্প অল্প করে দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে একদম আলতো হাতে মিশাতে হবে কোনোভাবেই কিন্তু খুব তাড়াহুড়ো করে এই কাজটা করা যাবে না এতে করে কিন্তু ডিমের যেই ফোমটা রয়েছে সেটা নষ্ট হয়ে যেতে পারে তাহলে কিন্তু কেকটা খুব ভালোভাবে ফুলে উঠবে না তাই আলতো হাতে এই কাজটা করে নিতে চেষ্টা করবেন আমার ভিডিওটা যেহেতু অনেক বেশি বড় হয়ে যাবে তাই আমি কিন্তু ভিডিওটাকে ফাস্ট করে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন এরকম স্মুথ সুন্দর একটা বেটার তৈরি হবে
এবার আমি কেকটাকে ভাপে বসানোর জন্য এখানে দেখতেই পাচ্ছেন একটা কেক মোল্ড নিয়েছি, আর এটা কিন্তু 6 ইঞ্চি সাইজের একটা কেক মোল্ড ছিল। এবার আমি এর মধ্যে সামান্য কিছুটা তেল নিয়ে ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে বাটারও ইউজ করতে পারেন। এখন আমি এখানে একটা বাটার পেপার কেটে রেখেছিলাম আগে থেকে, সেই বাটার পেপারটা দিয়ে কেকের বেটারটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি একটু ট্যাপ করে নেব, এতে করে ভিতরে যদি কোনো এয়ার বাবল থাকে সেটা কিন্তু ফেটে যাবে। এবার চুলায় কেকটাকে আমি ভাপে বসিয়ে দেব, আর যে পাত্রটা আমি বসিয়েছিলাম সেটা কিন্তু প্রিহিট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢাকনায় যদি এরকম কোনো ছিদ্র থাকে সেটা কিন্তু বন্ধ করে দিতে চেষ্টা করবেন। আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। কেকটা হতে প্রায় 40 থেকে 45 মিনিটের মতো সময় লাগবে, চুলার আঁচটা একদম মিডিয়াম লো আঁচে থাকবে। এবার আমি কেকটা হতে হতে কেকের যে ক্রিম দিয়ে ডেকোরেশন করব সেই ক্রিমটা তৈরি করে নিচ্ছি, আর এখানে আমি 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়েছি, আর ক্রিমটা কিন্তু একদম ঠান্ডা ছিল। আমি ঠিক 2 থেকে 3 মিনিটের মতো একটু ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার। আইসিং সুগারটা দিয়ে আমি আবারও একটু সময় জাস্ট বিট করে নেব। তারপর হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেব অরেঞ্জ ফ্লেভার। আমি এখানে প্রায় 1/4 চা চামচ পরিমাণ অরেঞ্জ ফ্লেভার অ্যাড করে দিচ্ছি। তারপর হচ্ছে আমি 5 থেকে 6 মিনিটের মতো একটু বিট করে নেব, আর আস্তে আস্তে কিন্তু কেকের ক্রিমটা একদম গাঢ় হতে চলেছে, দেখতেই পাচ্ছেন। 5 থেকে 6 মিনিট আমি বিট করে নেওয়ার পর এরকম একটা কনসিস্টেন্সিতে এসেছে, আর খুব সুন্দরভাবেই কিন্তু কেকের ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এই ক্রিমটাকে রেখে দেব নর্মাল ফ্রিজে, কেক ডেকোরেশন করার আগ মুহূর্তে আমি বের করে নেব। চলুন ভিউয়ার্স, এবার আমি কেকের উপরের যে জেলিটা তৈরি করেছি তার জন্য আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ ফ্রেশ অরেঞ্জ জুস নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 চা চামচ করে ফুড কালার ও অরেঞ্জ এসেন্স। দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। তারপর হচ্ছে এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। একটু ফ্রেশ জুস দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি, আর চুলার জালটা কিন্তু আমি অন করে দিয়েছি। যখন এইরকম বলক উঠে আসবে ঠিক সেই মুহূর্তেই কিন্তু আমি এর মধ্যে আগে থেকে যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম গোলানো কর্নফ্লাওয়ারটা দিয়ে একদম দ্রুত হাতে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। তারপর হচ্ছে চুলার আঁচটা এই পর্যায়ে একদম লো করে দিয়ে আমি কয়েক সেকেন্ড একটু জাল করে নেব, ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই জেলিটা একদম স্বচ্ছ হয়ে যাচ্ছে। আর এই জেলিটা যখন আপনারা নিজেরা বাসায় তৈরি করবেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন, খুব বেশি সময় জাল করতে হবে না, অল্প সময় জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে। এবার কিন্তু চুলার জালটা বন্ধ করে তারপর হচ্ছে আমি একদম বাহিরের বাতাসেই কিন্তু ঠান্ডা করে নিতে হবে, কোনো অবস্থাতেই ফ্রিজে রেখে ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু একদম সম্পূর্ণ জেলিটাই জমে যাবে। আর অন্যদিকে আমি সুগার সিরাপ তৈরি করব, এর জন্য এখানে 1/4 কাপ পরিমাণ ফ্রেশ জুস নিয়েছি। এর মধ্যে আমি 3 চা চামচ পরিমাণ চিনি দিয়ে তারপর হচ্ছে খুব ভালোভাবে চিনির সাথে জুসটাকে মিশিয়ে নিতে হবে। আর ভিউয়ার্স, এরই মাঝে কিন্তু আমার কেকটাও একদম তৈরি হয়ে গিয়েছে। আমি কেকটা কিন্তু নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর মাশাল্লাহ কেকটা কিন্তু অনেকটা সফট হয়েছে। আমি কিন্তু কেকটা নামানোর আগ মুহূর্তের ভিডিওটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কোনো কারণে আমি হয়তোবা মিস করে ফেলেছি, সেই ভিডিওটুকু আমি করতে পারিনি। এবার আমি কেকটাকে 3 ভাগে স্লাইস করে নেব, একটা ব্রেড কাটার নাইফ দিয়ে আমি এভাবে করে কেকটাকে খুব সুন্দরভাবে 1/2 ইঞ্চি পুরো করে তারপর হচ্ছে স্লাইস করে নেব।
এই তো কেকগুলো কিন্তু তিন ভাগে আমি স্লাইস করে নিয়েছি। এবার আমি একটা কেকের বোর্ড নিয়েছি, কেক বোর্ড নিয়ে এর উপরে একটু ক্রিম দিয়ে তারপর হচ্ছে আমি প্রথমে একটা লেয়ার কেক দিয়ে হাত দিয়ে চেপে তারপর ক্রিমের সাথে ভালোভাবে সেট করে দেব। এরপর হচ্ছে আমি যেই সুগার সিরাপটা তৈরি করেছিলাম একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে পুরোটা কেকের গায়ে কিন্তু সুগার সিরাপটা দিয়ে দিতে হবে। এরপর আমি এরকম একটা পাইপিং ব্যাগের মধ্যে যে হুইপ ক্রিম তৈরি করেছিলাম সেই ক্রিমটা নিয়ে নিয়েছি। এবার কেকটার উপরে আমি ক্রিমটা খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি একটা প্যালেট নাইফ দিয়ে উপর থেকে প্লেন করে দেব। এই তো প্রথম লেয়ার কিন্তু আমার দেয়া হয়ে গেল। এবার আমি উপরে দ্বিতীয় যে স্লাইসটা কেটেছিলাম সেই স্লাইসটা দিয়ে দিয়েছি। তারপর ঠিক একই রকম প্রসেস করে আমি আবারও সেই ফ্রেশ সুগার সিরাপটা দিয়ে তারপর উপরে হচ্ছে ক্রিম দিয়ে আবার খুব ভালোভাবে প্যালেট নাইফ দিয়ে প্লেন করে তারপর হচ্ছে আমি আবারও উপরের পার্টটা দিয়ে খুব ভালোভাবে চারপাশ থেকে বর্ডার করে নেব। আর এরই মাঝেই কিন্তু আমার কেকটা পুরোটাই খুব সুন্দরভাবে বর্ডার করে নেওয়া হয়ে গেছে। আর এরকম একটা স্কিপারের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু আমি কেকটা চারপাশ থেকে বর্ডার করে নিয়েছি। এবার এই কেকটাকে আমি রেখে দেব নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য। আর অন্যদিকে যে জেলিটা তৈরি করেছিলাম সেই জেলিটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, এবার একটা ছাঁকনিতে করে আমি ছেঁকে নিচ্ছি। তারপর হচ্ছে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি পুরোটা জেলি। ঠিক আধা ঘন্টা পরে আমি কেকটা কিন্তু নামিয়ে নিয়েছি আর কেকটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার পাইপিং ব্যাগের যে উপরের মুখটা রয়েছে সেটা সামান্য করে আমি ছিদ্র করে দিয়েছি। তারপর হচ্ছে উপর থেকে এভাবে জেলিটা দিয়ে পুরোটা কেকই আমি ডেকোরেশন করে নেব। আর কেকটা যেহেতু আমি জেলি দিয়ে ডেকোরেশন করব এর জন্য কিন্তু নিচের যে ক্রিমটা রয়েছে সেই ক্রিমটায় অতটা ফিনিশিং না আনলেও চলবে। আর দেখতেই তো পাচ্ছেন আমি কিন্তু সব জায়গায় খুব সুন্দরভাবে জেলিটা দিয়ে দিয়েছি। এবার আবারও এর সাহায্যে আলতো হাতে আমি জেলিটাকে সব দিকে খুব ভালোভাবে ছড়িয়ে দেব। আর এই তো জেলিটা কিন্তু দেয়া হয়ে গিয়েছে। এবার আমি উপরে ডেকোরেশনটা করে নেব। জেলিটা দিয়ে কিন্তু আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম, এতে করে জেলিটা খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে গিয়েছে। আর এখানে আমি M1 যে নজেলটা রয়েছে সেটা দিয়ে এরকম ছোট ছোট ফুল তৈরি করে নেব। আর এটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কেকটাকে ডেকোরেশন করে নিতে পারেন। উপরের সাইডটা যখন ডেকোরেশন করা হয়ে যাবে তখন আমি নিচের বর্ডার লাইনটা করে দেব। এর জন্য কিন্তু আমি ঠিক একই নজেল দিয়ে ছোট ছোট কিছু ফুল দিয়ে দেব। আর এটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। আপনারা ভিডিওতে কতটা বুঝতে পারছেন আমি জানি না, তবে দেখতে অসম্ভব সুন্দর ছিল। আর ভিউয়ার্স, উপরে যে খালি অংশটুকু রয়েছে এখানে আমি দেখতেই পাচ্ছেন ছোট ছোট কিছু সুইট বল দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু কেকটা দেখতে আরও অনেক বেশি আকর্ষণীয় লাগছে। আর ভিউয়ার্স, এই কেকটা আমি আমার ছোট ছেলের 6 বছর পূর্ণ হলো সেই উপলক্ষে তৈরি করেছি, তাই কেকটা কিন্তু আমি এখন আপনাদেরকে কেটে দেখাতে পারছি না। যখন কেকটা কাটা হয়েছিল সেই মুহূর্তের একটা ছবি রয়েছে যেটা আমি আপনাদেরকে ক্লোজ করে একটু দেখাচ্ছি। তো আশা করছি বরাবরের মতোই আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।